গত 10 দিন ধরে দিল্লি হরিয়ানা সিঙ্ঘু সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন 32 বছর বয়সী অজয় মোড়ে। প্রবল শীতের মধ্যেই মঙ্গলবার রাতে শুয়েছিলেন জাতীয় সড়কে দাঁড় করানো একটি ট্রাক্টরের উপরে। বুধবার সকাল হতেই সেখান থেকে মিলল তার মৃতদেহ। জানা গেছে চিকিৎসকেরা মনে করছেন অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে তার মৃত্যু হয়েছে। বিগত 14 দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আনা 3টি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। তার মধ্যেই এই নিয়ে মারা গেলেন 5 জন কৃষক। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।